আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। তোমরা অলরেডি আমাদের পর্যাবৃত্তিক গতির যে প্রথম ভিডিওটা আছে ওটা দেখে ফেলেছো। ওখানে আমি অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করেছি, ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করেছি, বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটা অনেকে হয়তো এক্সপেক্ট করে থাকবে, হচ্ছিলো তোমরা হচ্ছিলো হয়তো সরলদলকে জিনিসপত্র নিয়ে আলোচনা করব। বাট আমাদের প্রথম ভিডিওতে এখনও বেশ কিছু টপিক ওই ভিডিওর সাথে রিলেটেড কিছু জিনিস আমাদের এখনও বাকি রয়ে গেছে। শুধু বাকি নয়, এগুলা ছাড়াও চলো প্রথম পার্টটা, প্রথম ভিডিওটা কি হয় না, কমপ্লিট হয় না। এই জিনিসগুলো তোমাকে জানতেই হবে। শুধুমাত্র ধরে নিলাম যে চলো প্রথম পার্ট করছি, এরপর চলো এখন সরল দোলকের অঙ্কগুলো করে ফেলবো, তাইলে মনে হয় চ্যাপ্টার কাভার না। তোমাকে একটা প্রিপারেশনের জন্য, সুন্দর প্রিপারেশনের জন্য বা চলো পারফেক্ট প্রিপারেশনের জন্য তোমাকে হচ্ছিলো এই জিনিসগুলো জানতে হবে। তুমি বলো স্যার এই জিনিসগুলো, এই প্রশ্ন দেখে দেখে তো চেনা চেনা লাগতেছে, এই প্রশ্ন তো আপনি আমার করাইছেন, আমাদেরকে আপনি এই প্রশ্ন তো সলভ করাইছেন, কখন করাইছেন বলেন তো, এই আগের ভিডিওতে। কিন্তু কিছু কারণ আছে না, আমরা এই ভিডিও মানে আগের ভিডিওটাতে সবগুলো এগুলো সলভ করাই নিয়ে। যাই হোক, তোমরা মানে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্র্যাকেটে লেখা সাইফুল স্যার, ওই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে নিবা। আর আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবি, ঠিক আছে। আমরা এখানে চলে যাচ্ছি। এখন সবসময় মনে রাখবা এই যে ওয়াই এর জায়গায় আমরা সমীকরণ লিখেছিলাম এক্স, তো এটা এক্স মানে অবস্থান বা অতিক্রান্ত দূরত্ব, এটাই বোঝায় এটা এক্স বা ওয়াই, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এই জিনিস নিয়ে কেউ ঘাবড়াবা না, ঠিক আছে। একটা সমীকরণ দেওয়া আছে, কণাটির পর্যায়কাল দেওয়া আছে, তার মানে টি দেওয়া আছে, পর্যায়কাল মানে বড়টি, এবং আদিসরণ দেওয়া আছে, এটা আদিসরণ, যখন যাত্রা শুরু করে নাই শূন্য সময়ে তখন হচ্ছিলো তার সরণ মানে ওয়াই এর মান হচ্ছিলো 5 সেন্টিমিটার। কৌণিক কম্পাঙ্ক, আদি দশা, 10 সেকেন্ড পর দশা, 10 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব এই বেগটা, 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর ত্বরণ, 10 সেকেন্ড পর গতিশক্তি, 10 সেকেন্ড পর বিভব শক্তি বের করতে বলছে। একে একে সব বের করা যাবে, কী করা যাবে, সব বের করা যাবে। তুমি আমি প্রথম দিকে আগে কৌণিক কম্পাঙ্ক যেটা আছে এটা বের করি, তোমরা বোঝো। স্যার ভিডিওটা একটু লম্বা হবে, কষ্ট করে দেখো। আমি বলছি এই ভিডিও দেখার পর তোমার অনেক কিছু, অনেক অনেক কনফিউশন, আগের ভিডিও দেখে কিছু কনফিউশন থাকলেও এই ভিডিও দেখার পর এই টপিকগুলোতে কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আর এক্সট্রা অনেক নতুন কিছু জানতে পারবে ইনশাল্লাহ। যদি তুমি এই ভিডিও না দেখো তাহলে দেখবা যে হচ্ছে তুমি অনেক জায়গায় কি অনেক প্রবলেম ফেস করতেছো, মানে হচ্ছে এই টাইপের ম্যাথে। দেখো এখানে আমাদের কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে, মানে ওমেগা বের করতে বলছে, তো আমরা ওমেগা তো এখানে ডিরেক্ট সমীকরণের মধ্যে দেখো, আমরা সমীকরণটার মধ্যে দেওয়া নাই, আমরা জানি টি এর পাশে যে থাকে সেই ওমেগা, তো এখানে ওমেগাই ডিরেক্ট প্রতীকভাবে দেওয়া আছে, কিন্তু পর্যায়কাল টি দেওয়া আছে, তো আমরা জানি টি ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা, বা ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু কি টুয়াইস পাই বাই টি, তো আমরা জানি কি 2 × 3.1416, এখানে যেহেতু সাইন কস কিছু নেই আমরা ডিগ্রিতে বসাবো না, বলেছি এটা হচ্ছে 30 সেকেন্ড, তাহলে আমরা ডিরেক্ট এখান থেকে ক্যালকুলেশন করে ধরো চলো 3.1416 ইন্টু হচ্ছে কত 2 ডিভাইড বাই হচ্ছিলো কত 30 সেকেন্ড, তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে যাবো 0.21 রেডিয়ান পার সেকেন্ড, 21 রেডিয়ান পার সেকেন্ড। শেষ, আমাদের কৌণিক কম্পাঙ্কটা বের করা শেষ। আদি দশা বাইর করতে বলছে, মানে হচ্ছিলো এই যে ডেল্টা এটার মান বের করতে বলছে, এটার মান বের করার জন্য আদিদশা তো একদম শুরুতে না, আদিদশা কখন শুরুতে, তো আদিদশা শুরুতে আর আদি সরণটাও দেওয়া আছে টাইম যখন জিরো, তো আমাদেরকে এই সমীকরণটাকে নেই বা এই সমীকরণটা উপরিউক্ত সমীকরণ হতে বাই বা সমীকরণটি হলো ওয়াই ইকুয়াল টু হচ্ছিলো কত 20 সাইন কত বলো তো ওমেগা টি প্লাস ডেল্টা। তো আমরা এখানে একটা আরেকটা জিনিস, এই জিনিসটাকে আর একটু ভালোভাবে অন্যভাবেও করে রাখতে পারতাম, কীভাবে বলো তো স্যার, তোমরা যারা হচ্ছিলো এটা করেছো এটা যদি পুরো না করো এটাকে একটু এভাবে লিখা যায় কীভাবে বলো তো, এটা যদি আমি 2π বা শুধু পাই রেখে দেই, 3.1416 না বসিয়ে পাই রেখে দিলাম, তাহলে পাই রেখে দিলে এটা জিনিসটা দাঁড়াবে কী বলো তো, এই জিনিসটা দেখো তো তোমরা পাই রেখে দিলে এটা হবে দাঁড়াবে হচ্ছিলো 2π/30, 2π/30 মানে পাই বাই হচ্ছিলো কত 15, এভাবে রেখে দিতে পারো অনেকে চাইলে, বাট পুরোটা বের করতে পারো, ঠিক আছে। এটা এভাবে রাখলে আমাদের এই সমীকরণে কাজ করতে কিছুটা সুবিধা হবে, কিন্তু তোমরা আমি বলবো শুধু ওমেগা বাইর করতে বললে তখন এটা দশমিকে নিয়ে ওই রেডিয়ান পার সেকেন্ড মানে 0.21 রেডিয়ান পার সেকেন্ড ওইটাতেই নিও তাহলে ভালো হয়। এটা এখন আমি আবার বের করার পর আবার এটা লিখলাম কেন বলো তো, এটা রাখলাম কেন, কারণ এই সমীকরণে বসাতে আমার একটু সুবিধা হবে, তোমরা দেখো কীরকম সুবিধা। আমার আদিসরণ এটা দেওয়া আছে যখন টাইম জিরো, আদিসরণ যখন টি ইকুয়াল টু কত জিরো তখন
वाई कत बोल तो टी जो जीरो एकदम शुरूते आदिशन तक फाइव सेंटीमिटार यहाँ कत फाइव सेंटीमिटार तो ये जो फाइव सेंटीमिटार है सबकिछ देखो जो समीकरण प्रश्न की कोथा थेके प्रश्न लिखी तो भूल गेलाम प्रश्न ये किन्तु रुएटर एक प्रश्न ना जो हाँ रुएट 2007-08 आसछे एखाने सबकिछ सेंटीमिटारे देवा आछे किसे देवा आछे बोलो तो सेंटीमिटारे मन हय देवा आछे सब ही सेंटीमिटारे फाइव सेंटीमिटार देवा आछे आमाके बला नाई एटा एकटु बोलले भालो हतो तो एटा हच्छे फाइव सेंटीमिटार देवा आछे ताहले ई विस्तारटा आमादेर किसे देवा आछे एटा प्रश्ने बला नाई एटा रुएट 2007-08 आसछे रुएट 2007 এবং 2008 এ আসছে 2008 এ তো এই জিনিসটা আসলে আছে নাকি সবকিছু কিসে আছে মিটারে আছে বলা নাই তো আমরা ধরে নিতে পারি হচ্ছে আপাতত কিসে আছে সেন্টিমিটারে আছে ধরে নি তো সেন্টিমিটার কারণ আছে এটা সেন্টিমিটারে দিছে তো ধরছে এটাও সেন্টিমিটারেই আছে তো এটা 5 সেন্টিমিটার আছে তাহলে তাহলে বলে তাহলে y ইকুয়াল টু হচ্ছে হলো 20 sin দেখো ओमेगार माना बेर करमेगार मान कत ओमेगार मान बसाई पाई बाई 15 इंटू टी प्लस हलो कि डेल ये तो बैल करब डेल्टा तेल एखे बा दिए जो क्च करी देखो वाई कत शुरूते 5 सेंटीमिटार तेल 5 यहाँ हे 20 साइन एकटू चिंता करो पाई बाई 15 ए जे जाए आदिसरण जो हमारे 5 सेंटीमिटार आदि आदि समय समय शून्य ये आगे अंक प्रसेसटा शिखेसी तुम्हारे एख देख तो ये बेर करब तेल जो अंकटा बाकी अंशा करी बा दिए देखो बा दिए ओमेगाटा जो पॉइंट ओमेगा इक्वल टू 0.21 पाइसम ये एक रेखे रखी नाइले हम परवर्ती अंकगुलाते करते पर भूले जाब तो जगह एक तुम्हारा चिंता करो तो सर एखान हलो कि साइन यहाँ तो ये तो जिरो तेल शुद्ध थके डेल्टा तेल साइन डेल्टा इक्वल टू 20 के पास पाठा दिले 5/20 कत 5/20 सूतरा डेल्टा इक्वल टू कत साइन इनवर्स कत बोल तो 5/20 तो हमें कैलकुलेशन जी कथाए करी बोल तो कैलकुलेटर रेडियन मुडे सरि रेडियन मुडे कर ले रेडियने आसेंट हमें तो रेडियन मुडे करते चाहिए हमें चाहिए डिग्री मुडे करते डिग्री मुडे करते चाहले साइन इनवर्स कत साइन इनवर्स हलो 5/20 हमारे आस 14.47 डिग्री कत बोल तो 14.47 डिग्री एटाई हे आंसर एवं आप जो उत्तर पत्र एक उत्तर मिले हमें देखे निब जो उत्तर मिलसे कि ना एवं उत्तर यस 14.47 मिले गेसे आदि दशा कौनिक कम्पांक यो मिले तो एरपर बोलते हे 10 सेकेंड पर दशा 10 सेकेंड पर दशा बैर करते बोलसे तो हमें ये आदि दशाटा डेल्टा जेटा आटे पे गलम ये हे 14.47 ये पाई एगुलो निये आमादेर ताहले कि हये गेलो अनेक काज इजी हये जाच्छे परीक्षा जे रुएटे जे प्रश्न एसेछे एटुक पर्यन्त एसेछिलो एटुक पर्यन्त प्रश्न एसेछे आर बाकी अंशगुलो आमि एक्सट्रा एड करछि केन एड करछि पुरो जिनिसटाके तोमादेर काछे क्लियर करार जोन्नो अनेक लम्बा भिडियो हबे किन्तु अनेक किछु शुधुमात्र तुमि जोदि मने करो जे एटा तो सोजा एटा पारि एटा करेई चले जाबो ना एटार परेई आमि आसल जिनिसटा देखाबो बाट एखाने किछु जिनिस शेखार आछे ताई आमरा एटा एकटु भालोभाबे आलोचना करछि देखो ताहले आमि एई पार्टटुकु मुछे फेलि ताहले आदि दशो जेने गेलाम सबकिछु जेने गेलाम तो ये चाहले अने के आर कीसे पो बोल तो रेडियने नहीं जो पो कीसे नहीं जो पो डिग्री थे रेडियने नहीं जो पो तो तुम्हारा करते पर तुम करो हाँ हमारे रेडियन थे डिग्री ते आनी कत 180 दिए गुण कर 180 द्वारा भाग कर ले तुम कथा पे जाओ बोल तो रेडियने नहीं जो परबा तो जेटाई होक एन पाई के पाइर मान 180 धरले तो सेटा कोथाय चले जाए बोलो तो डिग्री चिंता करी जाक पाई बाई 180 तुम्हारा ओई जिनिस चिंता जदि करो ओटा दिए ओईगुला दिए करते पारो कोनो समस्या नहीं तखन पाई थाकबे आर कि पाईटा थाके नाहले पाईटा थाके ना आर कि ओई जिनिसटा निये कि अनेके बोलतेछे आमरा स्यार बुझतेछि ना आमि जेभाबे कराच्छि आपातत एभाबे करो आस्ते आस्ते कि पारबा इनशाल्लाह दें हलो ये करलम बोलोम कि बोलो तो 10 सेकेंड पर दशाटा बैर करते हबे दशा आमादेर बोलो तो एई समीकरणे दशा कोनटा আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে চলো দশা হচ্ছে এইটুকু সাইনের সাথে যেটা থাকে সেটাই দশা তাহলে এখানে বা এই সমীকরণে এখানে দশা এখানে দশা ইকুয়াল টু হচ্ছে হলো কত ওমেগা টি প্লাস হচ্ছে হলো ডেল কিচ্ছু দেওয়া নাই তো ডেল্টা সরি ডেল্টা এই ডেল্টাটা আমি কত বের করে নিয়েছি কত 14.47 ডিগ্রি আর আরো বের করছি কি বলতো দশা সাধারণত হচ্ছে হলো কি দশা যেটা আছে সেটা আমরা এখান থেকে বের করব দশা 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 दशा जो बेर करब 10 सेकेंड पर एन ये चिंता करते सबग डिग्री ही कि
আমাদের যদি বসাইতে চাই তাহলে আমাদের কিরকম আসবে, কি আসবে আমরা একটু দেখি। জিনিসটা তুমি দেখো তো স্যার, আমাদের বাইর করতে হবে 10 সেকেন্ড পরে হচ্ছে এই জিনিসটা কয় সেকেন্ড পরে বাইর করতে হবে, 10 সেকেন্ড পরে, কয় সেকেন্ড পরে, এটা হচ্ছে দশ। দেখো 10 সেকেন্ড পর যদি এটা বাইর করতে হয় তাহলে আমরা কিভাবে করব, এবং আমাদের যে ওমেগা ছিল সেটা হচ্ছে কত, 0.21 রেডিয়ান পার সেকেন্ড, এটা পাইছি আমরা, এইটা এত ডিগ্রি। আচ্ছা আমাদের এখান থেকেও যেটা আসবে সেটা এগুলো যদি আমরা বসাই ঠিকঠাক মতো দেখি কেমন আসে। দেখো আমাদের এই যে ওমেগা, এই ওমেগাটা হচ্ছিলো 2 পাই বাই টি, এবং ওমেগা মানটা এটা পাইছি রেডিয়ানে। তো আমরা এই যে এই জিনিসটা পাইছি একটু কথা বুঝো, তো এটা হচ্ছে 0.21 ইন্টু হচ্ছে হলো কী বলো তো রেডি, টাইমটা কত, 10 সেকেন্ড পরে, তাহলে 10 সেকেন্ড পরেটা। আর এই পাশে একটু কথাটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে হলো টাইম, তো এটা রেডিয়ান, এই পার্টটা এখন রেডিয়ানে আছে, এই পার্টটা রেডিয়ান, কেমনে বুঝলাম স্যার? ওমেগা দেখো রেডিয়ান পার সেকেন্ডে বের করে রাখছি আমরা, ওমেগা কিছু বের করে রাখছি রেডিয়ান পার সেকেন্ডে, বা হচ্ছে এটাকে তুমি যদি বলো স্যার এটা যে আমরা তো জানি হচ্ছে পাই বাই 15 আসতেছে আমাদের মনে হয় একটু, এইটা আর এটা একই, এটা দুটোটা রেডিয়ানেই আছে, তাহলে এই পার্টটা রেডিয়ানে আছে আর এই পার্টটা আমরা বের করছি ডিগ্রিতে, তাইলে আমাদের দেখো এই পার্টটারে আমাদের ডিগ্রিতে কনভার্ট করে ফেলতে হবে। তাই এটা কত দিয়ে গুণ করবো বলো তো, 180 দিয়ে গুণ করে দিব, প্লাস আর এই ডেল্টাটা কত বলো তো, 14.47 ডিগ্রি। আবারও বলছি ওমেগা রেডিয়ান পার সেকেন্ডে আছে, তাহলে এই জিনিসটা এখন রেডিয়ানে আছে আমাদের দশা, এই দুইটা একই এককে রাখতে হবে, হয় রেডিয়ানে রাখতে হবে অথবা ডিগ্রিতে। তো আমাদের এই জিনিসটা আছে রেডিয়ানে, এটা আছে ডিগ্রিতে, তাহলে দুটো দুই রকম হয়ে গেল না, তাহলে যোগ করবো, দুইটা ভিন্ন জাতীয় রাশি তো যোগ করা যায় না, তাই আমরা এখানে এটাকে 180 দিয়ে গুণ করে কিসে নিয়ে গেছি, ডিগ্রিতে নিয়ে গেলাম, এটা ডিগ্রিতে নিয়ে গেলাম 180 ডিগ্রি দিয়ে গুণ করে। এবার দেখি আমরা এটা কত আসে ক্যালকুলেটারে করবো, দেন আমাদের আনসার মানে বইয়ের সাথে আমরা আনসারটা মেলাবো। তাইলে এটা হচ্ছে 0.21 ইন্টু হচ্ছে হলো 10 যোগ হচ্ছে হলো গুণ হচ্ছে হলো 180, এটা পেলাম হচ্ছে হলো 378 কিরে ভাই, এত আনসার আসে কেন, আমাদের এই কোথাও ভুল হচ্ছে, কোথাও যদি ভুল 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 কোথাও, এটা কয় সেকেন্ড পরে বলছে আমাদের, 10 সেকেন্ড পরেই বলছিল কিনা আমি তাও একবার দেখব, প্লাস হচ্ছে হলো 14.47, আমার এটা 392 টাইপের কিছু একটা আসতেছে মনে হচ্ছে, আনসার কত, আনসার হচ্ছে 134, আনসার কত, আনসারটা কত, 134.47 ডিগ্রি আসার কথা, 134.47 ডিগ্রি আসার কথা, 134.47 ডিগ্রি আমার আসতেছে হচ্ছে হলো কত, 392.47, তাহলে আমরা 10 সেকেন্ড পর সব কিছু বসিয়েছি কিনা একটু আমি দেখি, সব কিছু ঠিক আছে কি না, 300 কত, 134, তাহলে 120 আসার কথা, 120 তো আসে না, বা হচ্ছে হলো 10 দিয়ে গুণ করলে এটা তো কত আসে, 2.1, এটা আসছে রেডিয়ানে, এটা কিসে আছে, রেডিয়ানে আছে। আচ্ছা 180 দিয়ে কেন গুণ করলাম আমি, শুধু 180 দিয়ে কেন গুণ করলাম, এই জায়গায় তো ভুল হয়ে গেছে, আমরা কি জানি হচ্ছিল কি পাই এর মান হচ্ছে হলো 180 ডিগ্রি, কত, পাই এর মান 180 ডিগ্রি, তাহলে এখানে তো কোনো পাই নাই, এটা তো রেডিয়ানে আছে, এত রেডিয়ান, তাইলে পাই মানি হচ্ছে কত, এই যে দেখছো আমি ভুলটা করে ফেলছি, এই জায়গায় আমারই ভুল হয়ে গেল, তোমাদের তো আরও আগে ভুল হবে, তাইলে হচ্ছে হলো কি তোমাদের সবার হবে না, তোমরা অনেকে আরও মেধাবী আছো, পাই মানি 3.1416 রেডিয়ান, কত, এত রেডিয়ান, এই তো আমি তো ভুল করছি, এটা এখানে তো কোনো পাই নাই, এখানে পাই থাকলে এত পাই, ধরো 10 আস্তে আস্তে, এটা হচ্ছে ধরো 2.5 পাই, তাইলে এটাকে 2.5 এই পাই এর জায়গায় 180 দিয়ে গুণ করে দিলেই হয়ে যেত, এখানে তো পাই নাই, আমি পাই ছাড়া কাকে গুণ করলাম, 180 দিয়ে এই জায়গায় ভুল হয়ে গেল, একই জাতির রাশি হয়তো নিব, ঠিক আছে। দেখো পাই মানে হচ্ছে হলো 3.1416 রেডিয়ান, এত রেডিয়ান মানেই হলো কত বলো তো, 180 ডিগ্রি, কত, 180 ডিগ্রি, তাহলে সুতরাং আমাদের এটা কত হবে বলো তো, এই যে 0.21 ইন্টু 10, এত রেডিয়ানে কতটুকু হবে, এত রেডিয়ানে কতটুকু হবে, তো আমরা জানি হচ্ছিল কি জিনিসটা হচ্ছিল, যদি এটা রেডিয়ানে আছে, রেডিয়ান থেকে কিসে নিতে, ডিগ্রিতে নিতে হলে যেটা আমরা তোমরা বলো যেটা 180 বাই পাই দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়, 180 বাই পাই দিয়ে, আর হচ্ছে হলো ডিগ্রি থেকে হচ্ছে হলো যদি কিসে নাও, আর ডিগ্রি থেকে রেডিয়ানে নাও, তখন কি করতে হবে, পাই বাই 180 দ্বারা, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে তখন পাই বাই 180 দ্বারা গুণ করবা, তো এই জিনিসটা থেকে বোঝা যায় 3.14, এটাই যে পাই রেডিয়ানে হচ্ছিল 180 ডিগ্রি, সুতরাং এততে কত, তাহলে হচ্ছিল কি নিচে হবে পাই, উপর হবে 180 ইন্টু হবে এটা যে 0.21 ইন্টু 10, এবং এই জিনিসটাই আমি এখানে করছি,
तो आमी शुधुमात्र पाई दिए 180 दिए गुण कर दिए एजोन्नो भूलटा हो गए देखो ये जगह देखो ए एखन चिंता करो ये पाईर मान कत आमरा कि करलाम बोलो तो 180 डिग्री कि 180 डिग्री बाई पाई दिए बसाले रेडियनटा कोथाय चले गेलो आमादेर ये आमार भूल हये गेलो तोमादेर ब्यापारटा एटाई बोलतेछिलाम आर कि जे एखन एटा कोथाय चले जाबे डिग्रीते चले जाबे कोथाय चले जाबे डिग्रीते तो आमादेर चिंता करो एबार डिग्रीते एबार एटा किन्तु 3.1416 बसाते पारबो एखाने कारण एखाने कोनो आमादेर साइन कस किच्छु नाई ताई आमादेर एई पाईर मान कि आबारो बोलछि एटा रेडियने आछे किसे आछे रेडियन पार सेकेंड एटा टी समय ताहले सेकेंडर पार सेकेंडे चले जाए शुधु रेडियनटा पड़े थाके जेटा एत रेडियन तो रेडियन के कोथा नहीं डिग्री नीते हैं डिग्री नीते हुए कि करते हैं 180 डिग्री पाई पाई दिए भाग गुण करते हैं तो हमें एन आप करब हम कि एर आगे कैकट भिडियो करी जार कारण एकटू आज के मन हो कि भिडियो करते कम चिल्ला मन है ना तुम्हारा तुम्हारा अने के मन करते भाग हलो 3.1416 यस এই তো খাপের খাপ মঞ্চুর বাপ এবার মিলছে আমি বলি অঙ্ক ভুল হচ্ছে কেন 0.32 ডিগ্রি প্লাস হচ্ছে হলো এই যে 14.47 ডিগ্রি এবং যোগ করার পর দেখি হচ্ছে 14.47 ওমা মিলে গেছে তো 134.8 ডিগ্রি এই তো খাপের খাপ মঞ্চুর বাপ 10 সেকেন্ড পর আমাদের যেই দশা সেটা মিলে গেছে কথা বুঝাইতে পারছি আমরা আমি নিজেই এই জায়গায় একটা ছোট ভুল করে ফেলছি তোমরা এখানে কি ছোট ভুল করা যাবে না যাবে না যাবে না এখানে ধরো অনেকে বলবে স্যার আপনি আপনি নিজে করতেন মানে ধরুন আমি যদি এটা হইতো 0.21×10 এরকম একটা ধরে এটার সাথে কি আছে পাই আছে বা চলো এরকম আছে সংখ্যাটা আসলো 2.5 পাই তাইলে আমি এটাকে ডিগ্রিতে নেওয়ার সময় কি করতাম বলো তো 100 পাই এর জায়গায় পাই এর মান 180 বসাই দিতাম 2.5×180 ডিগ্রি তাইলে হয়ে যেত তুমি বলো স্যার এটা ছাড়া এটা বুঝলাম না ব্যাপারটা কি বুঝান তো আচ্ছা এই প্রসেসটা দিয়ে করো তো যদি ধরো 0.25 পাই থাকতো इंटू डिग्रीते नीते चाहिए तेल हो बोलते कि 180 तुम्हारा जेटा प्रथम ये माना करा अब एन बोलते करते कारण ये आसले सहज है तुलनामूलक तो यहाँ द्वारा गुण कर डिग्रीते चले जाए देखो तो ये काटाटी चले जाए जस्ट 180 द्वारा गुण हो जाए तो हमें जी प्रसेस के कन्वर्ट करो ये कर ले मन बेटर है ठीक है তাহলে এটা আরও ইজি হচ্ছে তোমাদের জন্য এটা দিয়ে করো 19 তোমরা শিখেছো ইন্টারও করতে পারো আমি আমার মতো বুঝি আর কি এক একজন এখন আমি যে জিনিসটা বুঝলাম আর কি যে হচ্ছে হলো কি আমি একটু কমপ্লেক্স করে বুঝি এখন এই যে টিচার অনেক সময় দেখবে যে তোমাদের টিচাররা বিভিন্ন জন বিভিন্নটা বুঝাচ্ছে কোনো টিচার সব টিচার ভালো পড়ান কিন্তু এই টিচারটা বুঝিনি আমরা এই টিচারটা বুঝেছি কারণ ওই টিচার সহজভাবে এক্সপ্লেইন করেছেন হয়তো তো হয়তো অন্য টিচারটা ওনার মতো করে উনি ওইটা সহজে বোঝেন যার কারণে উনি ওইটা মনে করেছেন যে সহজভাবে এক্সপ্লেইন করলে হয় কিন্তু আসলে ওইটা হয়তো অন্য জনের কাছে বোধগম্য হলো না আর কি এই অঙ্কটার মতো হতে পারে তো যাই হোক আমাদের এই দশাটা তো এখানে কি হয়ে গেল বের হয়ে গেল এবার স্যার 10 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 10 সেকেন্ড পরে কি বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব আমাদের সব বের হয়ে গেছে সব বের হয়েছে সব বের হয়েছে সব বের হয়েছে 10 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব আমি যেটা বলছি তোমাদেরকে একটু শোনা 10 সেকেন্ড পরে কি অতিক্রান্ত দূরত্ব আমাদের এই ওয়াইটা বের করতে হবে 10 সেকেন্ড পর ওয়াই ইকুয়াল টু 20 sin আমরা আবারো বলছি এগুলো কিন্তু ধরে নিয়েছি সেকেন্ড মিটার সেন্টিমিটারে তাই আমরা আপাতত সেন্টিমিটারের সরণটাই বের করব ওমেগার মান পাইছি কত এত ডিগ্রি এটাকে এত ডিগ্রিটাকে পাইছি তো ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে নিয়ে কি বসাবো বা চলো আপাতত ডিগ্রিতে বসাই কি বলো হ্যাঁ আপাতত ডিগ্রিতে বসাই আদি দশা তো আছে তাহলে ওভারঅল আমাদের 10 সেকেন্ড পরেই যেহেতু লাগবে তাহলে 10 সেকেন্ড পরের এই জিনিসটা আমরা পুরোটা জানি না বলো তো 10 সেকেন্ড পরেই পুরো জিনিসটা জানি কত জানি 134.8 ডিগ্রি এ না জানলেও চলো কি করে নিতাম আমরা এখানে মান বসাতাম দেখো অনেকে বলে কিভাবে স্যার এই যেভাবে আমরা মান বসাতাম ওমেগা ইকুয়াল টু কি ছিল পাই বাই 15 পাই বাই কত 15 তারপর চলো এটা ছিল পাই বাই 15 ছিল না এই জায়গায় মান বসানো আমরা এটা রেখে দিছিলাম দেন টাইমটা হচ্ছে কত 10 সেকেন্ড পর তো তাই এখানে 10 বসাতাম আদি দশা এটা কিসে ছিল বলো তো আদি দশায় যেটা কত আদি দশা হচ্ছে 14 ডিগ্রি তো 14টাকে আমরা রেডিয়ানে নিই অথবা চলো এটাকে আমরা 180 দ্বারা গুণ করে আরও 180 দ্বারা গুণ করে এই যে পাই এর জায়গায় 180 বসে দিল 180 দ্বারা গুণ না করে হচ্ছে 180 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে কত পাই এটা দিয়ে এই পার্টটাকে কিসে নিয়ে গেলাম কনভার্ট করে ফেললাম বলো তো তোমরা এই পার্টটাকে কনভার্ট করে ফেলছি এখন ডিগ্রিতে সাইনের সাথে এখন ডিগ্রি বসে দেবো আমরা বের করবো এটা ডিগ্রিতে নিয়ে গেছি আমি বলছি সবসময় কি করতে পাই হয় পাইয়ের জায়গায় কথা বুঝো তোমরা একটু হয় পাইয়ের মানটা এটাকে তুমি বলো স্যার এটা আমি এভাবে করবো না আমি এটা বুঝি না তাহলে কি করবো ডিগ্রিতে নিয়ে চলো পাইয়ের জায়গায় জাস্ট 180 বসাই দিবা তখন পাই যেখানে থাকে ওই জায়গায় ছিল কি রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে পাইয়ের জায়গায় 180 বসাই দিলে হয় পাইয়ের মান বেসিক্যালি তো এখানে পাই আছে অন্যভাবে কথা বললে আমরা জানি এটা রেডিয়ানে আছে এই রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে কি করতে হবে
180 ডিগ্রি বাই পাই দিয়ে কি করতে হবে গুণ করতে হবে প্লাস আমাদের ডিগ্রিতে যেহেতু এটা তো অলরেডি ডিগ্রিতে আছে আদি দশা রাই যেটা 14.47 ডিগ্রি গেল 20 সাইন এই জায়গায় এই পাই চলে যাবে তাহলে আমাদের এটা আসবে কত 1800 কত 1800 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে 15 1800 ডিগ্রি হচ্ছে 15 এটা হচ্ছে 12 এটা তাহলে আমাদের আসছে 12 মানে 120 ডিগ্রি আসছে আমি দেখতে পাচ্ছি 120 ডিগ্রি আসে তোমাদের এটা দেন হচ্ছে 14.47 ডিগ্রি তাহলে এখান থেকে হচ্ছে 20 সাইন 134.47 ডিগ্রি তো এটা যদি হয় ক্যালকুলেটরে তুমি যদি বসাও এখন আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি কিছু সরণটা ঋণাত্মক আসবে কিছু একটা মানে অতিক্রান্ত দূরত্বটা বেসিক্যালি এটা হচ্ছে সাইন কত 134.47 এই তো ও মা এ না তো মাইনাস আসে না তো প্লাস আসে আমি তো ভুলেই করলাম 14.27 14. কত 27 আবার একবার মারি ক্যালকুলেটর 134. কত এটা তো সাইন ফাংশন আমি তো ভুলেই গেছি এটা মাইনাস কেন আসবে মাইনাস তো আসবে না এটা কত আসলো 14.27 সেন্টিমিটার তার মানে হচ্ছে হলো 10 সেকেন্ড পরে এতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা তো এটা সেন্টিমিটার কিন্তু তো মিটারে নিলে কত হবে বলুন তো 0.1427 এত মিটার এবার চাইলে মিটারে নিতে পারি এবার আসো এতটুকু অতিক্রান্ত দূরত্বটা বাইর করছি দূরত্ব বাইর করতে বলছিলাম দূরত্ব বাইর করছি আমার বেগও বাইর করতে বলছে ত্বরণও বাইর করতে বলছে গতি শক্তিও বাইর করতে বলছে আমার বিভব শক্তি দেখো আমরা যখন এটা বাইর করছি মানে হচ্ছে এটা এক্স 10 সেকেন্ড পরে এক্স বের করে ফেলছি 10 সেকেন্ড পর আবার অনেকে কিন্তু চাইলে কিন্তু কি ওইটা ডিরেক্ট এখানেই তোমরা কত বসাইতে পারতা 134. ওইটা বসাইতে পারতা কিন্তু আমি এভাবে করে দেখালাম যাতে তোমরা পুরোটা করতে পারো মনে রাখবা এটা আর এটা একই ডিগ্রি এককে হইতে হবে কিসে এগুলা ডিগ্রি এককে রাখবা কারণ আমরা ক্যালকুলেটরে ডিগ্রি মুড দিয়ে করবো আর রেডিয়ান মুড দিয়ে করলে ডিগ্রিতে নেওয়ার দরকার নেই এটাকে উল্টা আবার ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে আসবা কথা কিন্তু বুঝো আগের ভিডিওটা তোমরা দেখবা ওই ভিডিওর সাথে কম্বিনেশন করে সুন্দর সুন্দর করে এটা পড়বা তাহলে এবার আসো বেগ বাইর করতে হবে বেগ আমরা বেগের সমীকরণ কি জানি বেগ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক কিনা বলো তাহলে এই সূত্র দিয়ে করতে পারবো কিনা পারবো আমরা এই সূত্র দিয়ে করতে হবে অনেকে বলবে স্যার আমাদের বেগ বাইর করতে হলে এই ফাংশনটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করে করতে পারবো না পারবা ওইটাও বুদ্ধিমানের কাজ তুমি এটাকে দেখো একবার ও দুইবার না একবার এটাকে এটা যেহেতু সরণের এক্সের সমীকরণ এটাকে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করেও করব আবার হচ্ছে কি এটাও করে করব ডিফারেন্সিয়েশন করব অবশ্যই ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশন করেও চেক করব এটা দিয়েও করে চেক করব আগে আসো ওমেগা ইকুয়াল টু কত বলো তো এটা হচ্ছে পাই এই জায়গায় যেহেতু সাইন কস কিছু নাই ডিগ্রিতে নেওয়ার দরকার নাই এটা হচ্ছে পাই বাই 15 আসছিল আর এ দেখো তো আমরা এটা ডিরেক্ট মিটার পার সেকেন্ডে বের করবো এই জন্য এটাও মিটারে বসাইতে হবে এ কত এখানে দেখো তো 20 তাহলে 20 হচ্ছে 0.2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে হলো এটা কত আসছে 0. কত 1427 এটাও স্কোয়ার এবার যদি তুমি চিন্তা করো এটা 3.1416 ডিভাইড বাই 15 আর এই জায়গায় এগুলো হচ্ছে এটা তো এটা আমি ক্যালকুলেশন করার পর দেখি কত মিটার পার সেকেন্ড আসে তোমাদেরকে আমি করে দেখাবো এটা অযথাই এটা এই ভিডিওটা অযথাই নয় তোমরা বলবো স্যার এটা তো আপনি অযথা একটা অঙ্ক করাচ্ছেন না এটা অযথা না তো কেন অযথা না সেটা আমি তোমাদেরকে একটু পর এক্সপ্লেইন করব তোমরা হয়তো কি এখন অনেকে মনে করবে যে অযথা করাচ্ছি বাট এটা আসলে অযথা নয় ইনটু হচ্ছে হলো 3.1416 ভাগ হচ্ছে হলো 15 আমার মতে এই বেগটা আসলো এরকম দেখো ওভারঅল পুরোটা একদম আমি পুরো ক্যালকুলেশন করে ফেলছি তো পুরো ক্যালকুলেশন করার পর 0.02934 9 এত মিটার পার সেকেন্ড ডিরেক্ট আসছে এটা আমার কাছে এটা আসলো এখন তোমাদের কাছে কীরকম আসে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো না মিললে মিলবে না মিলার কোনো কারণ নাই এটা দিয়ে করলাম তো এরপরে তর আচ্ছা বেগ বের করলাম ত্বরণ বের করতে হলে ত্বরণ হবে ত্বরণের সমীকরণ কি বলতো এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার কি বলতো এক্স আমরা জানি ত্বরণ মাইনাস দিতে পারো এবং নিচে লিখে দিতে হবে মাইনাস হচ্ছে সরণের বিপরীতে ইয়া বোঝায় ত্বরণ বোঝায় তো আমাদের এটা ইকুয়াল টু ওমেগা হচ্ছে কত এই যে এটা 3.π/π/15 এটা হোল স্কোয়ার ইনটু হচ্ছে এক্স কত বলতো এটা 0.1427 অবশ্যই এটা পাইয়ের মান 3.1416 বসা যেহেতু এখানে সাইন কস কিছু নাই সাইন কসের সাথে থাকলে তবেই হচ্ছে ডিগ্রিতে নিয়ে বসাবো অন্যথায় এমনি নর্মালি রেডিয়ানেই থাকবে তো আমরা যদি এটা চিন্তা করি তো এখান থেকে বলতো কত আসবে এটাতে একটা এমএস ইনভার্স টু ত্বরণ চলে আসবে আচ্ছা যদি আমাদের বেগও চলে আসে
এটা চলে আসে। আচ্ছা আমরা যেহেতু এক্স জানি 10 সেকেন্ড পরে আমাদের এক্স জানি এ জানি, তাহলে গতিশক্তি বের করতে পারবো না ই কে। গতিশক্তি সমান কত? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি বলো স্যার কে তো জানি না, কে তো ও আচ্ছা কে জানি না, আমি কে দিই? এম দিই নেই বস্তু কণাটার ভর, কণার ভর ধরো আমি এখানে দিয়ে দিই, কণার ভর হচ্ছে এখানে ধরো 2 কেজি, কত 2 কেজি কণার ভর দিয়ে দিলাম। তাহলে তুমি অবশ্যই এখানে কেটা বের করে নিয়ে আসবে। কে কিভাবে বের করে নিয়ে আসবে? কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, আগের ভিডিওতে শিখেছি। ওমেগা অলরেডি তুমি বাইর করছো, এম বসাই দিবা, দেন কে বের করবা, তারপর এখানে বসাবে। এ হচ্ছে হলো এখানে কত? 0.2 হবে, 20 সেন্টিমিটার, তো 0.2। তারপর হচ্ছে এই যে এক্স এখানে বাইর করছো এটা বসাবা, তাইলেই তো তুমি কি এই যে এইটা বের হয়ে চলে আসবে, গতিশক্তি জুল এককে আসবে। এক্স আর এ অবশ্যই মিটার এককে বসাতে হবে। আর এরপর আসো স্যার, এটা যদি করো তারপর তুমি কি বিভব শক্তিটা বের করতে পারবে না? ইপি, ইপি ইকুয়াল টু কি? হাফ কে এক্স স্কোয়ার। এক্স কত? এটা যেহেতু 10 সেকেন্ড পরে সরণ এটা বা অবস্থান এটা এটা, তাহলে এই অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা দিয়ে করে ফেলবা তুমি বিভব শক্তি। সব সহজ কিনা ফকফকা? এই সমীকরণগুলা দিয়ে এটা এগুলো এগুলো করতে, এই সমীকরণ দিয়ে এটা করতে পারবা। কেন করতে পারবে? যে বেগের এই যে এটা এটা ডিরেক্ট ইউজ করতে পারবা, এটা কেন এটার ব্যাপারে একটু আসি। তো এটা তো করলাম আমরা, এখন আমি তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো, বা নতুন না, তোমরা অনেকে যেটা আমাকে বলতে পারো বা হচ্ছে তোমাদের অনেক স্যার শিখিয়েছেন যে স্যার আপনার বেগ তো এটা এইভাবে আপনি এই সমীকরণ দিয়ে করেছেন, আমরা তো বেগ আপনি একটা জিনিস ওই যে অন্তরীকরণ করে দেখাইছিলেন যে স্যার বেগ আপনি বলছিলেন হচ্ছে হলো কি ডিএক্স বাই ডিটি, আর এখানে এক্স তো হচ্ছে ওয়াই, তাহলে এটা কি লিখতে পারি আমরা? ডি ওয়াই বাই ডিটি। স্যার এটা দিয়ে করলে কি হবে না স্যার? আপনি এই যে এটা দিয়ে আপনি এইটা এটা দিয়ে আমি কি অন্তরীকরণ করা যাবে না স্যার? ওমেগা টি প্লাস ডেল, স্যার এটা দিয়ে অন্তরীকরণ করে করলে আপনার এটা তো সাইন, তো তাহলে 20 বাইরে চলে আসবে, তারপর বাকিটাকে আবার অন্তরীকরণ করবো আমরা স্যার। সাইন ওমেগা টি প্লাস চলে কি ডেল স্যার, স্যার আমরা এটা দিয়ে যদি করি 20 ইনটু হচ্ছে হলো কত? দেখো তো তোমরা কথা বুঝো, অনেকে এটা বলবে এবং আমি এটা প্রেফার করি, তোমাদেরকে আমি এটা প্রেফার করি না তা না। দেখো সাইন তুমি হলো সাইন হচ্ছে হলো কি, সাইন হয়ে গেলে বুঝে যাবে কজ, সাইন কজ ওমেগা টি হবে। দেন হচ্ছে হলো স্যার আপনি বলতেছেন যে হচ্ছে কি ওমেগা টি প্লাস আছে ডেল, এটা তো আছে, এটা অবশ্যই কি আদি দশা কিন্তু এটা আছে, এটা কিন্তু কোনোভাবেই আমরা এটা বাদ দিই নাই। তো এটা ছিল এটা স্যার, এটা তো হচ্ছে হলো কি নয় সাইন থিটা নয়, তাইলে আবার এটাকে অন্তরীকরণ এটাকে অন্ত থিটাটাকে অন্তরীকরণ করতে হবে, এটাকে অন্তরীকরণ করলে হচ্ছে স্যার টি এর সাপেক্ষেই তো করতেছি আমরা, তাই এটারটা হচ্ছে এ টিকে করলে 1 ওমেগা থাকবে শুধু, আর ডেল এটা 0, তাহলে এটা ওমেগা, তাহলে স্যার 20 ওমেগা কস কি আসবে স্যার? ওমেগা টি প্লাস ডেলটা স্যার। এটার মধ্যে আমি মান বসিয়ে বেগ বের করলে কি হবে স্যার? হবে। অনেকে বলবো স্যার এটা বুঝি নাই, এটা কেন বুঝি নাই? দেখো তো সাইন, এটা সাইন থিটা, সাইন থিটাকে সময় সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে কস থিটা, কিন্তু এটা তো থিটা নয় ঠিক আছে, বা হচ্ছে এক্স নয় অ্যাকচুয়ালি। তো এটাকে মানে হচ্ছে সাইন এক্সকে করলে কস এক্স, যে অন্তরীকরণের যে বেসিক লেভেল আছে সেখান থেকে তোমরা জানো। তো এটাকে করতে গেলে সময়ের সাপেক্ষে এই এটাকে করতে হবে, আলাদা এটাকে করে করতে হবে, তো সময়ের সাপেক্ষে এটাকে করলে এটা কনস্ট্যান্ট, এটা টি, টিকে করলে 1 হয়, তাহলে এটা হবে এই এইটুকু পার্টের হচ্ছে ওমেগা, শুধু ওমেগা অন্তরীকরণ ফল, আর এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা করলে 0, তাহলে এইটুকু যখন অন্তরীকরণ শুধু ওমেগা বাকি থাকে, গুণ করে দিলাম এখানে নিয়ে আসলাম। এবার আসো ওমেগা 20 পাই, এখানে এখানে আমাদেরকে এগুলো বসাতে হবে ডিগ্রিতে, এগুলোকে কিসে বসাতে হবে? ডিগ্রিতে, কারণ কজের সাথে আছে। আর এখানে এটা আমরা কিসে বসাবো বলো তো? রেডিয়ানে বসাবো, তাহলে পাই বাই এটা 15, এখানের পাইটা কত হবে বলো তো? আচ্ছা এবার আসো কজ, এই যে এই পুরো পার্টটা কিন্তু অলরেডি আমরা কয়েকবার বের করছি, পুরো পার্টটা 10 সেকেন্ড পর দশাটা এটা হচ্ছে অলরেডি বের করছি। তারপর যদি কেউ বের করতে না পারো তাহলে তোমরা কিন্তু এটা চাইলে হচ্ছে কি এখানে 2s পাই বাই কি টি দিয়ে আনতে পারো, বা হচ্ছে যেভাবে ওমেগা যা তোমাদের ওমেগা হচ্ছে আমি বের করছি পাই বাই ফিফটিন ইনটু হচ্ছে টাইম কত 10 সেকেন্ড পর, আর আমি বলেছি এটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হলে কী করতে হবে? ডিগ্রিতে বসাতে হবে, এখানে এটার ভিতরে ডিগ্রিতে বসাতে হবে সাইনের সাথে, তো এটা বসাইতে হবে 180 বাই হচ্ছে হলো কত পাই, আর এটা হচ্ছে ডেল, এটা হচ্ছে 14.47 ডিগ্রি। এটা এখান থেকে আমরা এখন করব, এখান থেকে করলে এই জায়গায় বসতে হবে কি, এই জায়গায় আমাদের যেটা বসবে সেগুলো হচ্ছে এটা 3, 5 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে কত 4, তাহলে 4 পাই বাই হচ্ছে হলো 3, এগুলো এই পাইটা কিন্তু হচ্ছে কত এই এই জায়গাটাকে কিন্তু কি করা লাগবে না বলতো? এটা কজের বাইরে বা সাইনের বাইরে, ফাংশন ত্রিকোণমিতি ফাংশনের বাইরে, তাই এটা আমরা কি করে নিব, আমরা শুধুমাত্র এভাবেই রাখবো, এটা 3.1416 বসাবো পাই এর মান, এটাকে কিসে নেওয়ার দরকার নাই বলতো? ডিগ্রিতে নেওয়ার দরকার নেই, অর্থাৎ 180 বাই পাই দিয়ে গুণ করার দরকার নেই, তাহলে কজ এই পাশটা দেখি একটু আমরা, কজ এই জায়গায় যদি দেখি এই পাই পাই চলে যাবে তাহলে হচ্ছে এটা আমাদের আলটিমেটলি ওই যে আমরা দেখছিলাম কিন্তু 120 ডিগ্রি আসবে, প্লাস হচ্ছে ডিগ্রি 14.47 ডিগ্রি, তারপর এটা 134, এটা তো অলরেডি আমরা জানি, কিন্তু জানার পরে এখন আবার করলাম এটা ক্যালকুলেশন করার পর 4 ইন্টু 3.1416 ডিভাইড বাই 3,
আর এই পাশটার পুরোটার মান আসে 0.71 যতটুকু আমার মনে পড়ে এবার আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করার পর দেখি 4 × 3.1416 হচ্ছে হলো কত আসে পয়েন্ট কত পয়েন্ট 0.71 হ্যাঁ এটা আসতেছে ভাগ হচ্ছে হলো 3 ওমা এটা তো 2.97 আসে কত আসে 2.97 আচ্ছা এই দুইটা অঙ্কের মধ্যে কি 2.97 আসলো এবার এটা আসলো মিটার পার সেকেন্ডে 2.97 এটা 2.97 এভাবে এটা আসলো এখন আমার একটু তোমরা বুঝাও আমার কোথাও কি ভুল হয়েছে এ ওমেগা কস এ এ এ এ ও ও ও ও মিটার পার সেকেন্ডে তো হয় না একটু একটু ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে কি ভুল হয়েছে বলো তো দেখছো আমি আমিও আবারও ভুল করছি এটা হইতে হবে কিসে বলো তো আমাদের এটা যদি এখান থেকে বেগ ভেলোসিটি বাইর করতে চাই এটা তো মিটার পার সেকেন্ডে কি আমরা আমার দেখছো এটা কোথায় আসছে এই যে এই বিষ এটা কিসে সেন্টিমিটারে আমরা ধরে নিয়েছি তো বাদ বাকি এটা তাহলে কিসে আসবে এখান থেকে ভেলোসিটি যেটা আসছেই মাত্র আসছে 2.97 এটা সেন্টিমিটার পার সেকেন্ডে আসছে রে ভাই মিটারে বসাইতে হলে এখানে মিটারে বসাইলে হইতো এটাকে এখন সেন্টিমিটার পার সেকেন্ড থেকে কোথায় নিয়ে যাব 1000 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ড এই তো দেখো তো সরি সেন্টিমিটার পার সেকেন্ড 100 দ্বারা ভাগ করবে 100 দ্বারা ভাগ করলে 0.0297 আসতেছে মানে 0.029 আসে এইটুকু আসলেই হবে এই যে তোমাদের এটারও বাকি এগুলো আসার দরকার নাই তো এই যে 0.029 দেখছো ছোট ছোট ভুল ছোট ছোট ভুলগুলো হতে পারে আমার যে জায়গায় ভুলগুলো হচ্ছে তোমাদেরও কি এই জায়গাগুলোতে ভুল হয়ে যেতে পারে তাহলে এই জিনিসগুলো মনে রাখার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি নতুনভাবে তাহলে এইবার আসছে মিটার পার সেকেন্ডে দেখো তাহলে আমরা এভাবে অন্তরীকরণ করেও করতে পারি এভাবেও করতে পারি তবে একটু কথা মনে রাখতে হবে এই ফাংশনটা যদি সাইনের হয় তবেই এই সূত্র দিয়ে আগে এক্স বের করে নিব এত সেকেন্ড পরে এক্স কত এক্স মানে হচ্ছে ওই ওয়াইটা আর কি ওয়াই এক্স কত সেই এক্স বের করার পর তুমি হচ্ছে এখানে এনে বসাতে পারবা যদি এটা সাইনের ফাংশন হয় বাট কজের ফাংশন হলে কারণ এই সূত্রটা সাইনের ফাংশন থেকে সাইনের আমাদের দুইটা জিনিস আমরা তোমাদেরকে দেখাইছি আমি দেখাইছি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু বলছিলাম এ সাইন ওমেগাটি একটা আর আরেকটা বলছিলাম কি এক্স ইকুয়াল টু এ কজ ওমেগাটি এরকম টাইপের তো এই সমীকরণটা থেকে এটা দাঁড় করানো হয়নি দাঁড় করানো হয়েছে এটা থেকে এই যে সাইনেরটা থেকে এটা দাঁড় করানো হয়েছে এই জন্য যখন সাইনের ফাংশন দেওয়া থাকবে এবং ওইটার কি গতিশক বেগ বের করতে বলবে তখন তুমি এই সমীকরণ থেকে এক্স বা ওয়াইটা বের করে এনে এই এক্স এর জায়গায় বা ওয়াই এর জায়গায় এখানে এটাকে তুমি ওয়াই লিখতে পারো এই জায়গায় যদি তুমি এটাকে এগুলোকে ওয়াই লিখে আসো মানে এই জায়গায় যদি তুমি এটাকে ওয়াই এর মান বের করো তাহলে এখান থেকে এনে কি এই জায়গায় ওয়াই হিসেবে বসাবো এটা ওয়াই সূত্রটা তখন এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখবে কিন্তু দুইটাই অবস্থান বা দূরত্ব বুঝায় বা সরণ বুঝায় এবার একটু কথা বোঝো স্যার কি বললাম এই সূত্রটা কোথা থেকে দাঁড় করানো সাইনের ফাংশন থেকে দাঁড় করানো মানে ওই যে ব্যবকলনীয় সমীকরণ যেটা আছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সেই ব্যবকলীয় সমীকরণের যে একটা একটা কজের সমাধান একটা সাইনের সমাধান তো সাইনের সমাধান যেটা আছে ওই সমাধানটার থেকে এটা দাঁড় করানো হয়েছিল তাই তোমরা এখানে ফাংশন সাইনেরটা থাকলে হচ্ছে এখান থেকে এক্স বের করে এনে এই সূত্র বসাতে পারবা আর কস থাকলে এখানে যদি কস থাকতো তাইলে ওই জায়গায় বেগ বের করার সময় তুমি কখনোই এই সূত্রের মধ্যে বসাইতে পারবা না তখন তোমারে এভাবে অন্তরীকরণ করে আসতে হবে কি করে আসতে হবে এই অন্তরীকরণ করে এসে বসাতে হবে তুমি বলো স্যার আমি তো বুঝি না একটু আমার বুঝান না স্যার আমি এই জন্যই তোমাদের কি এই জিনিসটা করিয়েছি এখন আমি কজের একটা ফাংশন নিয়ে এসে করব কজেরটা হচ্ছে কোনোভাবেই বেগ এই সমীকরণ দিয়ে বের করা যাবে না কজের ফাংশনের সমীকরণ থেকে এইভাবে বের করা যায় না ঠিক আছে তোমাদের এই জিনিসটাই হচ্ছে এখানে সতর্কতা বা সবচেয়ে বেশি যে জিনিসটা ভুল হয় সেটা আমি আমার ভিডিও ন্যাচারাল রাখি আমার কোথাও ভুল হলে কোনো ইয়া রাখলে একদম কাটি টাড়ি না এগুলো রেখে দেই তুমি যাতে এই জায়গায় ভুল এই এই জায়গায় ভুলটা ধরতে পারো তোমারও ভুল হইলে যাতে বা হচ্ছে এই কনফিউশনগুলো কি যাতে দূর হয়ে যায় দেখো এইবার আসো চলো এখন আমি একটা সমীকরণ নিচ্ছি এখানে ওমা এটা তো সাইনের সমীকরণ আচ্ছা একটা কজের সমীকরণ নিই কজের সমীকরণ না নিলে হচ্ছে তুমি কি বুঝবে না এই যে ধরো আমি সিম্পল একটা নেই তাই হচ্ছিল কি আমার সিম্পল এখান থেকে আমি এটা ডিউ 19-20 আসছে যে একটা কণা ঢাবিতে এটা রিটেনে আসছিল 19-20 তো রিটেন পরীক্ষা হয়েছিল না হ্যাঁ রিটেন পরীক্ষা হয়েছিল এখানে এক্স ইকুয়াল টু 6 cos দেওয়া আছে 6 πt দেওয়া আছে এবং এখানে পাই এত মিটার এটা মিটার এককে এই এক্সটা মিটার এককে আছে তার মানে এটাও মিটার এই এক্সের পাশে এই জায়গায় মিটারে দেওয়া আছে আমার আগের প্রশ্নের মধ্যে এগুলো বলে দেওয়া ছিল না তাই আমরা এই এক্সটা এখন এটা বলেই দেওয়া আছে এক্স ইকুয়াল টু এটা পাশে মিটার দেওয়া আছে তার মানে এই যেই যেটা আছে বিস্তার এটাও মিটারেই আছে বলছে বস্তুটির কম্পাঙ্ক কত এই বস্তুটার কম্পাঙ্ক কত কম্পাঙ্ক কত বলছে
কম্পাঙ্ক কত মানে কৌণিক কম্পাঙ্ক কত বেসিক্যালি এখন কৌণিক কম্পাঙ্ক রৈখিক কম্পাঙ্ক সবই আমরা চাইলে বের করতে পারি কম্পাঙ্ক বললে রৈখিক বের করা মনে সবচেয়ে সুবিধা হবে কারণ কৌণিক বললে তো কৌণিক বলেই দিত যাক রৈখিক বর্ষ রৈখিকটা বের করব আমরা হ্যাঁ কৌণিক কম্পাঙ্ক বললে ওমেগা বের করতে বললে ওমেগা বলে দেয় দেন হচ্ছে এটা বলছে আরেকটা প্রশ্ন অ্যাড করছে 2 সেকেন্ড পর বস্তুটির বেগ ও ত্বরণ বস্তুটির বেগ ও ত্বরণ বেগ ও ত্বরণ কত এই সমীকরণ থেকে এই সমীকরণ সমাধান করতে গিয়ে এবার একটু ঝামেলা লাগবে যে দেখো আমরা এখানে তো কি 2 সেকেন্ড পর আচ্ছা কম্পাঙ্কটাকে বের করে ফেলি না এখানে এই যে টি এর সাথে যেটা থাকে এটাই ওমেগা তাহলে ওমেগা তো অলরেডি 2 পাই কোণিক কম্পাঙ্কটা দেওয়াই আছে চাইলে এটাকে তুমি 2 3.14 16 এটাতে নিতে পারো তাহলে 6.28 রেডিয়ান পার সেকেন্ড এত রেডিয়ান পার সেকেন্ড বাট তোমার বাইর করতে বলছে কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে হচ্ছে আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ তাহলে সুতরাং এফ ইকুয়াল টু কি ওমেগা বাই 2 পাই ওমেগা বাই 2 পাই ওমেগা এখানে কত 6 পাই তাহলে 6 পাই ডিভাইড বাই 2 পাই এইটাই আর কি ওমেগা এটা আর কি আমি এটা বের করার দরকার ছিল না এমনি করলাম আর কি ওমেগা 2 পাই 6 পাই যেটা টি এর সাথে টাই তাহলে এটা হচ্ছে কত আসবে এটা 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 একটা কাটাকাটি ওমা 3 হার্জ কত 3 হার্জ কম্পাঙ্ক বের হয়ে গেছে তো শেষ সিম্পল না অনেক সিম্পল না মিলে গেছে টিকশা টিকশা অনেক ট্যালেন্ট আমরা এবার আসেন এই ট্যালেন্ট হইলে তো হবে না এই ট্যালেন্টের মর্যাদা রাখতে হবে কিভাবে এবার মর্যাদা রাখবেন বাকি অংশটুকু সুন্দরভাবে করতে পেরে আপনাদেরকে আমি বেশ ভালোভাবেই দেখাচ্ছি বা বোঝাচ্ছি আপনারা একটু কষ্ট করে কি বুঝে নেবেন স্যার ঠিক আছে এবার আসো তো স্যার এখানে আমি বললাম যে বস্তু 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত আচ্ছা আমি তো এভাবে করতে পারতাম না 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পর এক্স ইকুয়াল টু এক্স কত হয় 6 কস এই যে টি এর জায়গায় 2 6 পাই ইন্টু কত 2 প্লাস হচ্ছিল পাই এটা তাহলে 6 কস এবার দেখো এই পাই 6 পাই মানে 12 পাই 12 পাই প্লাস একটা পাই তাহলে এটা কত হয় 6 কস 13 পাই 13 পাই না একটু কথা বোঝো 13 পাই আচ্ছা আমার এই তো 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ বের করতে বলছে স্মরণও বলে নাই স্মরণ কত এটা বলতো যদি স্মরণ তো স্মরণ বললে এভাবেই বের করতাম একদম হুবহু সেম স্মরণ খালি আমার বেগ আর ত্বরণ বের করার সময় গেঞ্জামটা লাগবে বেগে কারণ আমরা বেগ বের করি কোন সূত্র থেকে ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে আর ত্বরণ বের করি ওমেগা স্কোয়ার এক্স থেকে এই জন্য ঝামেলাগুলো লাগবে এক্স বের করতে ঠিক আছে স্মরণ বা দূরত্ব তিক্রান্ত দূরত্ব বললে এটা দিয়ে আমরা বের করতাম এবং এবার আসো এই এটা এখানে কি অবস্থায় আছে বলতো এটা এখানে রেডিয়ানে আছে তাই এটাকে কিসে কনভার্ট করতে হবে 6 কস দেখো ডিগ্রিতে কনভার্ট করতে হবে ক্যালকুলেটর ডিগ্রি মুডে রাখবা আমরা নর্মালি অনেকে ডিগ্রি মুড রেডিয়ান মুড বোঝে না ভাই দরকার নাই আমার ক্যালকুলেটর যেটা থাকে ওটা ডিগ্রি মুডই থাকে রেডিয়ানে নেওয়ারও দরকার নাই তোমাদের হয় 13 পাইকে কি করব 180 ডিগ্রি বাই পাই দিয়ে কি করব এভাবে গুণ করব অথবা কি করব এটাকে এই যে পাই এর জায়গায় কত 180 ডাইরেক্ট বসাই দিব তা পাই এর মান 180 বসাইলে এটা ডিগ্রিতে চলে যায় এই কথাগুলো জেনে রাখো যাক তো আমরা এটা তোমাদেরকে আমি আবার মানা করে দিলাম যে কি এটা দিয়ে অনেকে এটা বোঝে 99 করে আসছো এত পাই এটাকে কত 180 ডিগ্রি ডিভাইড বাই পাই দিয়ে গুণ করলাম তাহলে এবার আর ডিগ্রিতে চলে যাবে পাই পাই কাটাকাটি 13 পাই দেখি 6 কস 13 পাই 13 পাই কত ওমা এত জিনিস বলো স্যার এটা কারো ছোট করেন আমি মানুষ হচ্ছে মূর্খ তোমাদেরকে আর কি ছোট ছোট করে দেখাবো 2340 বাবা রে বাবা 2340 কস 2340 কি তার মাইনাস ওয়ান কত আসছে ইন্টু হচ্ছে হলো কত এটা কস ধরো 2340 তো এটা আগে লিখি 2340 ডিগ্রি তাহলে 6 ইন্টু কত মাইনাস ওয়ান এবং এটা মাইনাস 6 আসলো মাইনাস 6 মিটার ওকে এই মাইনাস 6 মিটার তো স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব বেসিক্যালি উল্টা চলে আসছে মাইনাস মানে হচ্ছে ও সামনে না গিয়ে আর উল্টা কি পিছনে চলে আসছে বা এই টাইপের কিছু বা যেই অবস্থানে ছিল ওই অবস্থান থেকে উল্টা দিকে গেছে উল্টা দিকে পিছনের দিকে মানে ঋণাত্মক দিকে মানে চক্র তো এভাবে যায় আবার এদিকে আসে না তো এই পাশটা যদি ধনাত্মক হয় ও সাম্য অবস্থান থেকে এখন কি বাম পাশের দিকে আছে ডান পাশটা আমি ধনাত্মক ধরি তাহলে বাম পাশটা ধনাত্মক ধরলে ও সাম্য অবস্থান থেকে এখন 6 মিটার কিসে আছে বাম দিকে আছে সাম্য অবস্থান থেকে মানে সরল দোলকের কথা চিন্তা করো না এই পাশটা হচ্ছে ধনাত্মক ধরা হয় এই পাশটা ঋণাত্মক ধরা হয় সাম্য অবস্থান থেকে তার মানে ওর মাইনাস 6 মিটার আসছে মানে হচ্ছে ও এখন সাম্য অবস্থান থেকে কোন দিকে আছে বাম দিকে আছে কোন দিকে আছে বাম দিকে আছে এই জিনিসটা এখন এটা স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব বলে এটা ঠিক আছে এখন তোমার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে না এই মাইনাস 6 কে নিয়ে এটা তো বিস্তার কত 6 এটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দিতে পারি না এখন বসিয়ে দিলেই তো বেগ বের হয়ে যাওয়ার কথা ওমেগা তো আমরা অলরেডি পাইছি 6 পাই ওই এখানে যেহেতু বসাবো এই জায়গায় বসালে এই সমীকরণে সাইন কস কিছু নাই তাহলে ডিগ্রিতে বসাইতে হবে না এখানে পাই এর মান কত বসাইতে হবে 3.1416 তো এ স্কয়ার এ হচ্ছে 6 এক্স স্কয়ার এক্স মাইনাস 6 পাইছি বসাই দিন এখানে হয়ে যাওয়ার কথা না না স্যার এখানে একটু ঝামেলা আছে স্যার এই যে ঝামেলাটা কি
আমাদের এই সমীকরণটা কি সাইনের ফাংশন থেকে আসে না কজের ফাংশন থেকে আসে তাই এটাকে আমরা এভাবে করতে পারবো না তাই আমাদের কোনো ভাবেই এই এক্সট্রা নিয়ে কাজ করা যায় এক্স এভাবে বের করতে পারবো কিন্তু এই এক্স থেকে নিয়ে এই বেগ এই ত্বরণের সমীকরণে কজের ফাংশনের ইয়া করা যাবে না তাহলে স্যার কজের ফাংশনে কি করতে হবে এটাকে আগে একবার অন্তরীকরণ করে বেগের সমীকরণ নিয়ে যেতে হবে তারপর ওই জায়গায় 2 সেকেন্ড বসিয়ে দিয়ে আমরা কি 2 সেকেন্ড পরে বেগটা বের করব আগে বেগের সমীকরণ তাহলে v বা আমরা জানি v dx dt তাহলে এটাকে কি করতে হবে দেখো তো d dt x কত 6 cos এই দেখো 6 পাই দেখো 6 পাই t প্লাস হচ্ছে পাই হ্যাঁ তাহলে এটা হচ্ছে 6 সামনে চলে আসবে d dt দেন হচ্ছে এটা কি cos cos হচ্ছে 6 পাই 6 পাই প্রথমে t বসাবো না মান বসাবো না পাই এভাবে রাখবো দেখো তোমরা একটু কথা বুঝো 6 cos কে করলে মাইনাস সাইন এটা 6 পাই টি তো এটা 6 পাই টি প্লাস পাই এভাবে থাকবে এটা এটা এভাবে থাকে তারপর এটা তো থিটা নয় এটা তাহলে এটা কি এটাকে আবার করতে হবে অন্তরীকরণ এটাকে অন্তরীকরণ করলে এটা 0 আর এই পাশে টি 1 হয়ে যায় তাহলে এটা হবে 6 পাই শুধু কত 6 পাই তাহলে এটা আসবে মাইনাস 6 সাইন দেখো মাইনাস 6 সাইন এই জায়গায় আসে কত দেখি 6 পাই টি প্লাস হচ্ছে হলো পাই ইনটু এই যে 6 পাই এটাকে সামনে এটা একদম সামনে চলে আসবে কোথায় আসবে একদম সামনে এটা কিন্তু এগুলোর ভিতরে ঢুকবে না এটা একদম সামনে চলে আসবে তাহলে 6 6 36 পাই এটাকে আমি এইভাবেই লিখতে পারি 36 পাই চলে আসছে সামনে তো এটা চলে আসার পর মাইনাস 36 পাই এই যে সাইন একটু কথা খেয়াল করো এবার সাইনের ভিতরে কিন্তু পাইকে এইবার আমরা শুধুমাত্র এখানে না বসে লিখি কত সুতরাং 2 সেকেন্ড পর আমাদের বেগের সমীকরণ চলে আসছে এবার সে 2 সেকেন্ড পর ভি ভি ইকুয়াল টু মাইনাস 36 পাই এ সাইনের সমীকরণে এই টাইমের জায়গায় এখন 2 সেকেন্ড বসাবো কারণ আমরা বেগের সমীকরণ পেয়ে গেছি ঠিক আছে 6 পাই ইনটু হচ্ছে কত 2 প্লাস হচ্ছে পাই তাহলে এটা দেখো তো মাইনাস 36 পাই এই পাই এর মান হচ্ছে 3.1416 বলবে বাট এই পাই এর মান কত বসবে 180 ডিগ্রি বসবে বা চলো পুরোটাকে আমরা কত 180 বাই পাই দিয়ে গুণ করে দিব এটাই করতে পারি তাহলে এটা আসবে 12 13 পাই কত পাই 13 পাই 13 পাই তাহলে 13 পাই এর মান তো আমরা জানি একটু আগে করে আসছি মানে 2300 সামথিং 2340 তাহলে এখান থেকে আমাদের এটার মান কত আসে আগে আমরা একবার ক্যালকুলেশনে করে ফেলি মাইনাস 1 এটা কত আসে মাইনাস 1 তাহলে এটা যদি মাইনাস আচ্ছা 13 পাই কি আরেকবার দেখি তো সাইন এই সাইন 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 কত ও না এর কস এর ক্ষেত্রে তখন 2380 আসছে ও মাগো ভুল তো হয়ে যাবে এটা তো সাইন এটা সাইনের টা অন্য না সাইনের টা হচ্ছে 2300 দেখো আগে 13 পাই 13 ইনটু ভুল 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 এই ভুলগুলো করা যাবে না সাইন 2340 এটা আসে শূন্য কত ও মাগো শূন্য দেখি কি আসে শূন্য তাহলে এটা মাইনাস 36 পাই ইনটু আসে এটা পুরোটা শূন্য তাহলে ওভারঅল শূন্য তার মানে ও তখন কোথায় থাকবে বলো তো বেগ কি থাকবে বেগ তার শূন্য থাকবে এবং এটা কিন্তু অনুমেয় দেখো এই কোণাটার বিস্তার হচ্ছে 6 তার মানে প্লাস দিকে হচ্ছে ধনাত্মক দিকে হচ্ছে প্লাস 6 আর মাইনাস দিকে মানে ঋণাত্মক বাম দিকে হচ্ছিল বিস্তার হচ্ছিল কত এই যে সরল দূরক এই যে দেখো না এও এখান থেকে এভাবে দুলতে থাকে হ্যাঁ এই জায়গায় হচ্ছিল প্লাস 6 আর এই জায়গায় হচ্ছিল মাইনাস 6 তো আমরা 2 সেকেন্ড পর যখন তার স্মরণ বাইর করছিলাম একটু আগে দেখাইছিলাম তখন দেখতে পাইছিলাম আমাদের আনসারটা এই এক্সটার মান মাইনাস 6 আসছিল মাইনাস 6 মিটার এ দ্বারা বোঝাই যাচ্ছিল বস্তুটাই সাম্যাবস্থান থেকে বাম দিকে ছিল মাইনাস দ্বারা বোঝাচ্ছিল বাম দিকে আছে এবং মাইনাস 6 মানে ও কোথায় আছে সর্বোচ্চ বিস্তার অবস্থানে ছিল আর সর্বোচ্চ বিস্তার অবস্থানে গত আগের ভিডিওতেই আমি বলেছি বেগ কত হয় শূন্য হয় এবং সেটা আমাদের ম্যাথমেটিক্যালি প্রমাণিত হলো এবার আসো স্যার তুমি যখন ত্বরণ বের করতে বলছে ত্বরণ 2 সেকেন্ড পরে ত্বরণ তাহলে আমাদের যে বেগের সমীকরণ আছে এই বেগের সমীকরণটাতে মান বসানোর আগে 2 সেকেন্ড মান বসানোর আগে যে বেগের সমীকরণ এটাকে আবার অন্তরীকরণ করে ত্বরণের সমীকরণে নিয়ে যাইতে হবে কিভাবে করতে হবে যে এখানে এই যে এটা কি করব ত্বরণের সমীকরণ কিভাবে নিব স্যার দেখো তো ত্বরণ ইকুয়াল টু আমরা জানি কি ডিভি বাই ডিটি ডিভি বাই ডিটি তাহলে ডি বাই ডিটি ভি এর সমীকরণ হচ্ছে যেটা মাইনাস 36 পাই সাইন কত বলো তো চিক পাই টি এই যে দেখো এইটাকে তো কনস্ট্যান্ট এটা মাইনাস 36 পাই এটা সামনে নিয়ে আসবো তাহলে ডি বাই ডিটি এটা থাকতে হচ্ছে সাইন এটা কত 6 পাই টি দেখো আমি একবার করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা এগুলো পারবা যে আচ্ছা আমি এটা একটু আনসারটা মিলিয়ে নিই ওটা কি শূন্য কিনা আমি তো দেখি নাই আনসার ওদের কত আস ইয়েস ওদের সাথে মিলছে মিলছে এটা যে শূন্য আসছে শূন্য মিটার পার সেকেন্ড এই এটা কিন্তু আমাদের মিলছে দেখছো আমরা কত ট্যালেন্ট অনেক ট্যালেন্ট অনেক ট্যালেন্ট দেখো এবার এই জায়গায় স্যার মাইনাস 36 পাই তো তাহলে এটাকে করলে আমরা জানি সাইনকে করলে কজ আসবে কজ 6 পাই টি প্লাস হচ্ছে হলো পাই
আচ্ছা এটা তো থিটা নয় বা আসলে এক্স নয় তাই এটা আবার কি অন্ত আবার অন্তরীকরণ করতে হবে তো এটা অন্তরীকরণ করলে আমাদের কি আসবে আমরা জানি এটা শূন্য আসবে এটা টি হ্যাঁ এটা 6 পাই এটা কত 6 পাই তাহলে এটা এই পাশে যখন গুণ করে নিয়ে আসব তখন এটা 6 পাই হলে এটা পাশে আসবে 36 6 গুণ করলে কত আসে 36 এ 6 6 36 ও বাবা রে গুণও ভুলে গেছি নাকি না এত কিছু মুখস্থ রাখার দরকার আছে cos sin cos আসছে মানে এটা আছে এটা তাহলে মাইনাস 36 ও আচ্ছা 216 216 216 পাই 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 স্কয়ার এবার আসো cos 6 পাই টি প্লাস পাই এটা হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ তাহলে সুতরাং 2 সেকেন্ড পর ত্বরণ ত্বরণের সমীকরণ চলে আসে সুতরাং 2 সেকেন্ড পর এ হচ্ছে কত হবে দেখি 216 এই পাই এর কিন্তু মান হবে কত 3.1416 এটা আমি এখানে এটা বসাতে পারি cos এই জায়গায় এটা কত এই জায়গায় দেখো কত এটা 2 2 হলে কত টোটাল 2 হলে আবার 6 2 12 12 1 13 13 পাই 13 পাই কে আমরা কি এটা হচ্ছে 13 পাই এবং 13 পাই এর মান এটা এ cos এর সাথে আছে তো পাই এর মান কত বসাতে হবে 180 অথবা এটাকে আমি ডিগ্রিতে নিতে হলে কি করতে হবে 180 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে পাই এটা দ্বারা গুণ করলে ডিগ্রিতে চলে যায় অথবা পাই এর মান 180 বসাই দিলেও কি আর এটা গুণ করা লাগে না তখন তো এটা এটা চলে যাবে তখন এই যে ডিরেক্ট গুণ হয় তুমি দেখতে পাচ্ছ এটা এই মাত্রই এটা আমাদের 2301 এটা কিন্তু মান কত -1 আমরা জানি cos এর cos হচ্ছে 2340 এর মান -1 এটা করছিলাম কিন্তু আজকে একটু আগেই করে আসছি -1 ইয়েস ইনটু ইনটু হচ্ছে 216 কত 216 ইনটু হচ্ছে হলো কত 3.1416 এটাকে স্কয়ার ইনটু হচ্ছে হলো মাইনাস এই মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে এটা আমার কাছে এই ত্বরণ আসলো 2131.84 ms ইনভার্স 2 এত আসছে আমার ত্বরণ এখন এই যে ত্বরণ এত আসলো এই ত্বরণটা আসলো দেখি আমরা এই ত্বরণটা আসলো ওদের সাথে মিলে কিনা ওদের সাথে মিললো কিনা আমি একটু দেখব ওদের সাথে না মিললে আমার কি ঝামেলা আছে তো ওদের আসছে হচ্ছে 3.1416 হোল স্কয়ার ইনটু হচ্ছে হলো কত 216 দেখতে পাচ্ছি 216 21 31 21 31 খাপের খাপ মঞ্চুর বাপ মিলে গেছে একদম পারফেক্ট তাহলে আমরা বুঝে গেলাম যে কজের ফাংশন হলে তখন আমাদের যদি বেগ ত্বরণ এগুলো বের করতে দেয় তাহলে কিন্তু আমরা কি দিয়ে বের করতে পারবো না এই সমীকরণ ইউজ করে বের করতে পারবো না এগুলো দিয়ে এগুলো কোত্থেকে আসে সাইনের ফাংশন আর কিন্তু সাইনের ফাংশন থাকলে তখন তুমি কি ওই সময়টা পর এক্স বের করে নিবা ওই এক্স এখানে বসাই দিলে কিন্তু ওই সময়ে বেগ বের করবে ওই সময়ে ত্বরণ বের হবে কথা বুঝতে পেরেছো এরকম অনেকগুলো প্রশ্ন তোমাদের বইতে তোমরা যদি তপন স্যারের বই বা ইসাক স্যারের বই পড়ো তপন স্যারের বইতে এরকম আরও কোয়েশ্চেন আছে যেমন চলো বুয়েট 2003-04 একটা প্রশ্ন এসেছিল 45 নম্বরে আছে তপন স্যারের বইয়ের মধ্যে তো তোমাদেরকে আমি এই প্রশ্নটা দিয়ে দিচ্ছি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো আমি আনসারও দিয়ে দিচ্ছি তোমরা এটা এখন বাসায় প্র্যাকটিস করো কজের ফাংশন এটা যেহেতু কজের ফাংশন তাই তোমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে এবার পারবে তোমরা যারা খুব ভালো প্রিপারেশন নিতে চাও যে কণাটার সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে হলো 10 cos এগুলো মিটারে দেওয়া আছে 5 πt তাই আমরা ধরে নিব এই যে π/4 এটা এটা মিটারে দেওয়া আছে তোমারে বলছে হচ্ছিল কি জানো 2 সেকেন্ড পর এটা কয় সেকেন্ড পর 2 সেকেন্ড পর আচ্ছা আমি একটু দেখি এটা 2 সেকেন্ড পরে দিব নাকি একটু চেঞ্জ চেঞ্জ করে দিব আচ্ছা 2 সেকেন্ড পরেই আছে তাহলে ঠিক আছে 2 সেকেন্ড পর তোমারে বাইর করতে বলছে কি জানো 2 সেকেন্ড পর সরণ বেগ এবং ত্বরণ এগুলো বাইর করতে বলছে ত্বরণ কত ফাংশন তুমি করো ইজি খুব এই এম দ্বারা বোঝায় মিটার আর কিছুই না এটা মিটারে বোঝায় মানে হচ্ছে এটা মিটার আসলে এই এক্স এর মান মিটারে বোঝায় তার মানে এটাও মিটার তাহলে বিস্তার সর্বোচ্চ বিস্তারটা মিটার আমি এখানে আনসারগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি এটা আসতেছে হচ্ছে হলো 67.07 মিটার এই বেগ আসবে হচ্ছে হলো তোমাদের 111.07 মিটার পার সেকেন্ড আর এই ত্বরণ আসবে হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি এখানে 1744.0 কত 7 1 ms inverse 2 আমি এটা কেন দিলাম এটা হচ্ছে হলো তোমার কজের ফাংশন সাইনের ফাংশনে তো তুমি কি কজ সাইন দুইটার ফাংশনের ক্ষেত্রে কি টাইম এখানে বসিয়ে দিয়ে তুমি কি এক্স এর মান বের করে ফেলবা এটা কিন্তু কথা হচ্ছে বেগ আর ত্বরণের ক্ষেত্রে হচ্ছে হলো কি সাইনের ক্ষেত্রে তুমি দুইভাবে করতে পারো বাট কজের ক্ষেত্রে তোমাকে কি ডিফারেন্সিয়েশন করেই করতে হবে তাই আমি এইভাবে করালাম আমার মনে হয় তোমাদেরকে এই ভিডিওটা দেওয়া দরকার ছিল এগুলো বোর্ডে এখন পর্যন্ত খুব কম আসছে কিন্তু কম আসার কারণে এগুলো হচ্ছে এই বোর্ডে এখানে সরল দোলক বা ইয়াটিয়া কণার মানে নর্মাল অঙ্ক দিতে 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 এমন অবস্থা হয়েছে পাহাড়ের উচ্চতা নির্ণয় টির্ণয় এগুলো একদম কমন হয়ে গেছে স্যাররা একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেন করলে একটু সুন্দর কোয়েশ্চেন করলে এগুলো ধরবে তাই তোমাদেরকে কিন্তু
এই টপিকগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, এগুলো ভালো করে বুঝতে হবে। সেটা বোর্ড পর এগুলো তো এই যে বুয়েট চুয়েট রুয়েট কুয়েট এগুলোতে একদম কমন 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 ভর্তি পরীক্ষা, এগুলো কমন আসছে, ঢাবিতে আসছে, বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলো আসতেই থাকে, এগুলো একদম কমন। অথচ বোর্ড পরীক্ষা এগুলো তেমন একটা বেশি দেখা যায় নাই, তার মানে বোর্ড পরীক্ষা সামনে আসতেছে, কঠিন হবে, এবং তুমি পড়তেছো, তোমার বাড়িই হয়তো আসেই যাবে ইনশাল্লাহ। তাই তোমরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। সবাই আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট সেকশনে জানাবে। আমি আমার কোথায় ভুল হয়, আমার যে আমি ক্যালকুলেশন করার সময় যেগুলো ভুল হয় ওইগুলো মতো এখানে রেখে দিই, আমি কোনো কিছু কী করি না, কাটসাট করে বাদ দিই না, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে কোন জায়গায় ভুলটা হইতে পারে বা কেন ভুলটা হলো কী হলো। ঠিক আছে, তোমরা আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নিও, যেটা হচ্ছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্র্যাকেটে লেখা সাইফুল স্যার, ওই গ্রুপটা। আর আমাদের চ্যানেলেও নতুন হলে সাবস্ক্রাইব করবা, আর চ্যানেলটা শেয়ার করবা ফ্রেন্ডদের সাথে, ভিডিওগুলো শেয়ার করবা। তোমাদের কোনো ভিডিও বেশি পাইতে সমস্যা হলে প্লেলিস্টে চলে যাবা, প্লেলিস্টে অধ্যায়ভিত্তিক আমি প্লেলিস্ট তৈরি করে রেখেছি, তো ওখানে ভিডিও খুঁজে পাবা। হয়তো আমার ভিডিওস তুমি আমার চ্যানেলে এসে ভিডিওসে দেখলে এলোমেলো দেখবা, দেখবা যে এই চ্যাপ্টার থেকে একটা, ওই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে একটা, এরকম এলোমেলো। বাট তুমি যদি আমার চ্যানেলে এসে ওই ভিডিওসের পাশে প্লেলিস্ট লেখা থাকে, ওই প্লেলিস্টে ঢোকো, তাইলে দেখবা যে ওখানে অধ্যায়ভিত্তিক আছে। প্লেলিস্টের অধ্যায়ের মধ্যে ক্লিক করলে সব ভিডিও দেখতে পাবো, ওই অধ্যায় কী কী আছে। যাই হোক, আমার ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও, সবসময় বলি আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, যেন আমরা সুস্থ থাকি, অনেক বেশি দিন কি একসাথে সুখে শান্তিতে থাকতে পারি। বেশি সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করবা। সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটা, আমার মনে হয় সবচেয়ে বড় নিয়ামত। টাকা পয়সা কোটি 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 টাকা থাকলেও মনে হয় মানুষ কি যদি অসুস্থ থাকে সুখে থাকে না, অনেক বড় বড় রোগ হয়ে যায়। আল্লাহ তালা যেন কি খুব বড় সড়ো রোগ বালাই না দেন এবং সুস্থ রাখেন আমাদেরকে, এই জন্য তোমরা বেশি বেশি দোয়া করবা। ঠিক আছে, আজকে দূর পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, আল্লাহ হাফেজ।